মোহাম্মদ সেলিমের পথে এবার অধীর চৌধুরী। তৃণমূল স্তরের ভোট গোছাতে কান্দিতে সরাসরি সিপিএম অফিসে গিয়ে বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী। সত্যি ভোট বড়ই বালাই, রাজনীতির ময়দানে কত কিছুই না দেখতে হয়। উৎসবের মরশুমে বস্ত্র প্রতিষ্ঠান কাভেরি নিয়ে এলো শাড়িতে বাই টু গেট ওয়ান ফ্রি। এছাড়াও থাকবে কেনাকাটায় গোল্ড কয়েন অফার এবং নিশ্চিত উপহার, তাই সঠিক দামে ভালো মানের কালেকশন পেতে আজই চলে আসুন কাভেরিতে। ভোট বড় বালাই, ভোট আসলেই বোধ হয় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। না হলে অধীর চৌধুরীকে কান্দিতে সিপিআইএম কার্যালয়ে মিটিং করতে যেতে হয়। দিন কয়েক আগেই মোহাম্মদ সেলিম কলকাতায় থেকে জলঙ্গি এসে সরাসরি পৌঁছে গিয়েছিলেন জলঙ্গির কংগ্রেস পার্টি অফিসে। লক্ষ্য, নিচু স্তরে বাম কংগ্রেসের ভোট যেন ভাগাভাগি না হয়। কান্দি সিপিআইএম পার্টি অফিসে অধীর চৌধুরী সিপিআইএম নেতৃত্বের সঙ্গে মিটিং করলেন, কিভাবে ভোট প্রচার হবে তার রূপরেখাও তৈরি করলেন। অধীর চৌধুরী সিপিআইএম নেতৃত্বের কাছে আক্ষেপে সুরে বলেন, জ্যোতিবাবু যদি সেদিন প্রধানমন্ত্রী হতেন আজ হয়তো দেশটাকে এই অবস্থার মুখোমুখি হতে হতো না। লোকসভা স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সখ্যতার কথাও মনে করিয়ে দেন সিপিআইএম নেতাকর্মীদের। সিপিএম করতে যায় শ্রদ্ধা নমস্য ব্যক্তি গেছে, সন্ন্যাচারে যে অসুস্থ সেখানেও গেছে, শ্রদ্ধেও নমস্য ব্যক্তি বাংলা সব বিপাল গুলায় হারিয়ে গেল। এদিন বৈঠকে সামিল ছিলেন সিপিআইএমের স্বরূপ মুখোপাধ্যায় সহ কংগ্রেসের অন্যান্য দলীয় কর্মীরা। বহরমপুর লোকসভার এবং কাঁদি বিধানসভার যেহেতু আমরা বামফ্রন্টের কর্মী, ওনার হয়ে ভোট করছি, কতদিনও করেছি, যে কারণে উনি আমাদের পার্টি অফিসে এসেছিলেন আমাদের কর্মীদের সঙ্গে একটু পরিচিত হওয়া এবং কথাবার্তা আদান প্রদান, এই সমস্ত একটু আলোচনা এই বিষয়ে, আর কিছু অন্য কিছু। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ।